এই যে এটা কি মাতবুরির কাজ হইল? হ্যাঁ, মাছের মধ্যে আপনারা ডেলিভারি করিন দিলেন, এটা কি ডেলিভারি করা হইল নাকি এই তো ফুটবল খেলা হইল বলেন? এইবার তো মরবে দুটোই শিওর। আব্বে সালা গোপালের বাপ, তোর মুখ দিয়ে কোনদিন ভালো কথা বেরোয় না। হ্যাঁ, আপনি আমার গাল দিচ্ছেন? আমি একজন সরকারি কর্মচারী, আপনি জানেন পে কমিশন হবার পর আমার মাইনে কত বেড়ে গেছে? হ্যাঁ জানেন কি, একটা ফোন করে দেবো না করে। নম্বরটা মনে থাকলে ফোনটা করবি। গোপালের মা, কই গেলা গো তুমি? তুমি কিন্তু কিছু দেখো না, ঘুমিয়ে পড়ো। বাস কই যাই ও দাদা, জানান গো গোপালের মাকে বাস নিয়ে পালিয়ে গেছে। ও দাদা বাসটাকে খানি ধরিয়ে দেন। কোনো উপায় নাই বুঝলেন তো, জ্যাম তো ছেড়ে গেছে আর গোপালের মাকে নিয়ে বাসটা একবারে পগার পার। দাদা বুঝতে পারছেন গা ভর্তি গয়না, বলেছিলাম ঘুমিয়ে পড়ছে, শোনে নাই, মাথায় কিছু নাই, একটু এগিয়ে পৌঁছে দেন দাদা, দরকার হলে দুটালে দুটো চর মেরে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে বাংলায় বলছি, ধন্যবাদ, ডোন্ট মাইন্ড, আই এম সরি। আইটি আস্তে আস্তে আই মরিব শিওর। চুপ করে বসুন। ও গোপালের মা, তোমার সঙ্গে আমার দেখা হইল না, তিন দিনে অপঘাতে মৃত্যুর কাজ হইল। আচ্ছা ভাই, তোমার কি উড়োজাহাজে জন্ম হয়েছিল? হ্যাঁ, এমন উড়ি 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 যেচ্ছ কেন গো, খালি ধীরে ধীরে চলো কেন? আরে আপনি তো বললেন বাসটাকে ধরতে হবে। সে ধরতে হবে না, মানে কোন রকমে দেখা পেলে হবে বুঝছো না, এত জোরে একবারে হুড়মুর হুড়মুড় করে যেচ্ছ না, আমার প্রেসার একবারে হাই 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 হাই। মালটা আছে না গেছে? আছি, বেঁচে আছি। সাবধানে, কি তোমার তো চোট লেগেছে? গোপালের মা, দেখি দেখি দেখি, এ তো অনেকখানি ছড়ে গেছে, চলো একটা ডক্টর দেখে নি চলো। আরে না না বস, আমি ঠিক আছি। আরে ঠিক আছি মানে, চলো চলো চলো। আরে বাবা আমি বলছি আমি ঠিক আছি। যা বাবা, এবার কি হবে? দেখ যার বাইক সে খুঁজে পেলে নিয়ে যাবে, নিয়ে যাবে। চলো বসো। গোপালের মা, গোপালের মা বাস আছে না? কে গোপালের মা? সঙ্গে চলিয়ে গেছি, আমি তোকে কি কম সুখ দিয়েছি। মরিবে গোপালের মা, মরিবে শিওর। এই ভাঙা চোরা